ফুটবল খেলা বা ক্রিকেট খেলা যদি খেলে যদি টাকা পয়সা লেনদেন থাকায় জুয়া হয় হারাম হয়ে যায় তাহলে বিভিন্ন বই পাঠ প্রতিযোগিতা বা সিরাত পাঠ ইত্যাদি প্রতিযোগিতায় টাকা পয়সা লেনদেন যে হয় বা হারজিত আছে এটা কিরকম হবে বা হারাম হবে কিনা। ভাইরা আমার হলো কোনো খেলাধুলায় এক পক্ষ অপর পক্ষের সাথে যদি চুক্তিবদ্ধ হয় যে খেলা যে হারবে জেতা দলকে সে টাকা দিবে তাহলে এটা জুয়া হবে এবং হারাম হবে। কিন্তু ধরেন খেলাটা যদি হয় শারীরিক কসরতের জন্য সেখানে যদি আপনার শরিয়া লঙ্ঘন না হয় সতর ঢাকা হয় সেখানে যদি নামাজের প্রতি মনোযোগিতা নষ্ট না হয় সেখানে যদি অশ্লীলতা এবং হারামে লিপ্ত হওয়ার যে বাধ্যবাধকতা বা সেদিকে থেকে যেতে বাধ্য হয় এরকম পরিবেশ পরিস্থিতি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই কম্পিটিশনে যদি তৃতীয় পক্ষ যারা জিতবে তাদেরকে পুরস্কার দেয় উৎসাহ দেওয়ার জন্য সেটা জায়েজ আছে, সেটা জুয়া নয়। জুয়া হলো দুই পক্ষ যখন টাকা দিয়ে নিজেদের মধ্যে তারা বাজি ধরবে যে হ্যাঁ যে জিতবে সে টাকা পাবে যে হারবে সে টাকা দিবে তখন এটা জুয়া হবে। বা বাইরের কেউ যখন আপনার এরকম বাজি ধরবে যে যদি জিতে তাহলে সেক্ষেত্রে আমাকে তুমি টাকা দিবা আর আরেক দলের আরেকজন পক্ষে থাকলো সে বলো যে আমি যে দলকে সমর্থন করি সে জিতে তাহলে আমাকে টাকা দিবা। এই যে আমাদের দেশে বিশ্বকাপ উপলক্ষে অনেক বড় বড় আপনার মনিটর লাগে বিভিন্ন জায়গায় খেলাধুলা হচ্ছে হয়েছে আমাদের অনেক যুবদের ভাইদের কাছে এটা নিছক একটা বিনোদনের জন্য হয়তো অনেকে সময় পাস করেন অথচ এটাকে কেন্দ্র করে বহু জায়গায় জুয়ার কারবার হচ্ছে, বহু মানুষ জুয়ার কারবার করছে যে আমি এই দলের পক্ষে বাজি ধরলাম তুমি ওই দলের পক্ষে বাজি ধরলা যদি আমার বাজি ধরা দল হেরে যায় তাহলে তোমাকে টাকা দিয়ে দিব তোমার বাজি ধরাটা দল হেরে গেলে আমাকে তুমি টাকা দিয়ে দিবা। এবার মানুষ নিশ্চয় হয়ে যাচ্ছে কয়েকদিন আগে আমরা দেখি ক্যাসিনো কারবারের কারণে বহু মানুষ আত্মহত্যার দিকে চলে গেছে। জুয়া আজ খেলার নাম করে আমাদের গ্রামে শহরে মোড়ে মোড়ে সব জায়গায় ঢুকে গেছে অতএব সেটা হারাম। কিন্তু আপনি কোনো কম্পিটিশন অ্যারেঞ্জ করলেন সেই কম্পিটিশনে বা প্রতিযোগিতাতে কথা কথা একটা বই পাঠ প্রতিযোগিতা করলেন এখানে যে পার্টস করছে তাদের মধ্যে থেকে তৃতীয় পক্ষ যে এখানে আপনার কোনো প্রকার বাজি ধরে নেই এক পক্ষ বলছে পুরস্কার দিব। জুয়া হলো যে এক পক্ষ জিতবে আর এক পক্ষ হারবে, এক পক্ষ টাকা দিবে আর এক পক্ষ টাকা লস করবে। আর এই জাতীয় প্রতিযোগিতায় এক পক্ষ পুরস্কার দিছে এখানে কারো হারার কিচ্ছু নাই, এমন হয় না যে এক পক্ষ টাকা দিছে আর এক পক্ষের টাকা মায়ের গেছে এরকম কোনো কিছু হয় নাই। বিদায় সেটা জুয়ার অন্তর্ভুক্ত না, ওইটা হলো পুরস্কার, ওইটা জায়েজ আছে। নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু উপায় বলে দিলে উপকৃত হতাম, কিছুতেই একাগ্রতা সহিত নামাজ পড়তে পারি না। ভাইরা আমার নামাজে একাগ্রতা লাভের জন্য অনেকগুলো পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। নাম্বার ওয়ান, চোখের জেনা থেকে বাঁচতে হবে। চোখ দিয়া সারাদিন হারাম জিনিস দেখবেন নামাজে মনোযোগ ধরে রাখতে পারবেন না, সেই সাথে হারাম বক্ষণ উপার্জন থেকে বাঁচতে হবে। হারাম উপার্জনকারী নামাজে বায় বালতে মজা পায় না, হারাম উপার্জন ছাড়তে হবে, চোখের জেনা চোখ দিয়ে হারাম জিনিস দেখা ছাড়তে হবে। কিছুদিন আপনি স্ট্রাগল করেন দেখবেন আপনি নামাজের ভিতরে বাদের ভিতরে স্বাদ পাচ্ছেন। নাম্বার দুই, নামাজে মনোযোগ পাওয়ার জন্য নামাজে কি পড়তেছেন সলাতে কি তেলাওয়াত করতেছেন এই দোয়া দরুদগুলোর অর্থ বোঝার চেষ্টা করবেন। আল্লাহ আকবার মানে কি অনেকে জানে না, সুবহান রাব্বিয়াল আযীম মানে কি অনেকে জানেন না, সামি আল্লাহ লিমান হামিদার মানে কি অনেকে জানেন না। সলাতের মধ্যে আপনি কি পড়ছেন সবগুলোর অর্থ বুঝে বুঝে আপনি পড়লে ইনশাআল্লাহ মনোযোগ আসবে। নাম্বার তিন, যত বেশি পারেন সলাতকে ধীরে ধীরে পড়েন, আস্তে আস্তে পড়েন, যত বেশি সময় নিয়ে আপনি যদি দুই রাকাত নামাজে 10 মিনিট টাইম দিতে পারেন দেখবেন মনোযোগ আসতে বাধ্য ইনশাআল্লাহ। আপনি যদি 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দিতে পারেন, মিনিমাম 10 মিনিট সময়ও দিতে পারেন দেখবেন ইনশাআল্লাহ সলাতের ভিতরে মনোযোগ আসবে। রুকুতে গেলে আপনি মিনিমাম লম্বা করেন অপেক্ষা করেন দেখবেন আপনার নামাজে মনোযোগ আসবে। আমরা হুলস্থুল করি তাড়াহুড়া করি মনোযোগ আর মনটা বসতেই পারে না তার আগে আমরা অন্য রকমে চলে যাই। এই জন্য মনোযোগ আসার জন্য আপনাকে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে ধীরস্থিরতার সাথে আপনি সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সালাতে মনোযোগ সহকারে সালাত আদায় করার তৌফিক দান করুন। পিতার মৃত্যুর পর সৎ মায়ের সাথে কিরূপ ব্যবহার করতে হবে, তার সাথে যোগাযোগ রক্ষা না করলে সন্তানের কি গুনাহ হবে অথবা ইসলামে তার সাথে কতটুকু সম্পর্ক রাখতে হবে। ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, তিনি বলেছেন ইন্নামিন আবারিল বিররি সালাতুর রাজুলি আহলা আবিহি আহলা উদ্দে আবিহি, যার অর্থ হল কোন ব্যক্তি তার বাবার সাথে সদাচরণ করা, বাবার প্রতি আন্তরিকতা দেখানো এবং সুসন্তানের মতো আচরণ করা বিররুল ওয়ালিদাইনের অংশ হিসেবে বাবা যাদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাদের সাথে সদাচরণ করতে হবে। এই হাদিসের আলোকে এবং আরো বিভিন্ন হাদিসের আলোকে সৎ মায়ের সঙ্গে সদাচরণ করতে হবে, সাধ্য অনুযায়ী তাদের সেবা করার চেষ্টা করতে হবে, পয়সা করে দিয়ে খেদমত করার চেষ্টা করতে হবে, এই জন্য যে তিনি বাবার সঙ্গী, বাবার স্ত্রী এবং বাবার আপনজন,
তার সাথে ব্যবহার ভালো ব্যবহার করলে বাবা খুশি হবেন, এমনকি বাবা দুনিয়া থেকে চলে গেছেন তারপরও তার সাথে সদাচরণ করা, তার প্রতি এহসান করা, এই হাদিসের আলোকে একজন সন্তানের উপরে কর্তব্য যে তিনি তার সৎমায়ের প্রতিও সদাচরণ করবেন। কেন? ওই বাবার প্রতি তার যে বিল এবং বাবার প্রতি যে তার কর্তব্য আছে সন্তান হিসাবে, সেটার অংশ হিসাবে, যে শুধু তিনি নন বাবার বন্ধু বান্ধব। আমরা অনেকে জানতে চাই আমার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, মা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সেবা কিভাবে করব। বাবা মা দুনিয়া থেকে চলে গেলে তাদের প্রতি আমাদের প্রধান করণীয় তো দোয়া করা। আরেকটা গুরুত্বপূর্ণ করণীয় হলো দুনিয়াতে তাদের যে বন্ধু বান্ধব ছিলেন, যাদের সাথে উঠা বসা করতেন, যাদেরকে তারা ভালোবাসতেন, সেই মানুষগুলোকে আপনি ভালোবাসতে হবে, তাদেরকে স্নেহ করতে হবে। এটা বিররুল ওয়ালিদেন মা বাবার প্রতি সদাচরণ অংশ হিসাবে আপনার জন্য হবে। এই জন্য সৎ মায়ের প্রতি সেই দৃষ্টিকোণ থেকে আপনি সদাচরণ করবেন। কিন্তু তাই বলে তিনি আপনার যেটাকে বলে রক্ত সম্পর্কীয় আত্মীয় আপন মা যে সেই রকম মর্যাদা পাওয়ার হকদার তিনি নন। মায়ের সাথে যেটা করতে হবে পৃথিবীতে এটা কারোর সাথে না, যেটা আপনার জন্মদাতা মা গর্ভধারণকারী মায়ের জন্য প্রযোজ্য হবে, তবে সৎ মায়ের প্রতিও সদাচরণ করতে হয়। আমাদের দেশে সৎ মা নাম দিছে সৎ মা, এর মানে হলো বেশিরভাগ ক্ষেত্রে যদি জুলুম অন্য কোনো মহিলার প্রতি নাও করে সৎ মার প্রতি করতে হয়, ঠিক না বেঠিক? আর সৎ মা যে সেও অন্য কারোর প্রতি অন্যায় অবিচার করুক আর না করুক, সৎ ছেলে মেয়ের প্রতি অবিচার করেই ছাড়ে। এই দুই দিক থেকেই অন্যায় অবিচার হয়, এগুলো জুলুম এবং নাজায়েজ কাজ। বরং এখানে যথাসম্ভব সদাচরণ করার চেষ্টা করতে হবে, যদিও মায়ের যে মর্যাদা হুবহু বা মায়ের প্রতি যে হুবহু কর্তব্য সেটি সৎ মায়ের জন্য প্রযোজ্য হবে না।